নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার বাংলা ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের সহযোগিতার জন্য জানাই আন্তরিক অভিনন্দন, এবং নতুন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারাক্টিভ ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন প্রেস করে এবং তার সাথে সাথে অল অপশনটা ক্লিক করতে কিন্তু একদম ভুল করবেন না। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব মিক্সচার অর্থাৎ মিশ্রণ থেকে হায়ার স্কিল লেভেলের যে প্রশ্নগুলো আপনাদের সরকারি চাকরি পরীক্ষায় এসেছিল, তা সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা সবাই একে একে একটা খাতা পেন্সিল নিয়ে আমাদের ক্লাসটা অ্যাটেন্ড করবেন, তার কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগের ক্লাসটা আমরা করেছি বেসিক লেভেলের। আপনারা যদি আগের ভিডিওটা দেখতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখুন। আর আজকে আমরা এই মিক্সচার মানে মিশ্রণের হায়ার স্কিল লেভেলের যে প্রশ্নগুলো আপনাদের গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষায় এসেছিল, তা সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তা আমরা আজকে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, আর আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে একটা মক টেস্ট দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হবে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হবে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 8টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং 8টা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন, এবং কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো বন্ধুরা, আপনাদের সবাইকে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে। তো চলুন, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নম্বর 1, আর এটাই ছিল ইউপি পুলিশ 2007 এর কোশ্চেনটা। তা কোশ্চেনটা ইংরেজিতে লেখা আছে, আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না, কেন আমি কোশ্চেনটা পুরো বাংলায় বলে দেবো। আশা করছি আপনাদের এই কোশ্চেনটা সলভ করতে খুব ইজি হবে। তো চলুন কোশ্চেনটা কি বলা আছে সেটা আমরা দেখে নেব। কোশ্চেন আছে, এ বাটলার স্টোল ওয়াইন ফ্রম এ বাট অফ শেরি হুইচ কন্টেন্ট 80% অফ স্পিরিট, অ্যান্ড হি রিপ্লেসড ইট বাই ওয়াইন কন্টেনিং অনলি 32% স্পিরিট, দেন দ্য বাট was of 48 strength only, how much of the butt did he steal? তার মানে কি, একজন বাটলার কি করেছে, সে চুরি করেছে, ঠিক আছে, এবং চুরি করে সেখানে কি করেছে, যেটা 80% স্পিরিট কন্টেন্ট ছিল তা সেখানে সে করেছে, চুরি করেছে, এবং চুরি করে সেইখানে যে হুইচ কন্টেন্ট 80% অফ স্পিরিট, অ্যান্ড হি রিপ্লেসড ইট বাই ওয়াইন কন্টেনিং অনলি 32%, এবং সেই 80%টা যেটা স্পিরিট কন্টেন্ট ছিল সে সেটাকে রিপ্লেস করে সেটাকে করেছে কি 32% স্পিরিট। এবার বলেছে যে দেন দ্য বাট ওয়াজ অফ 48% স্ট্রেংথ অনলি, তাহলে এবার তার মধ্যে যদি স্ট্রেংথ 48% থেকে থাকে তাহলে হাউ মাচ অফ দি বাট ডিড হি স্টিল, তাহলে কত পার্সেন্ট সে চুরি করেছিল, ঠিক আছে, সেটা আমাদের এখানে বার করতে হবে। আপনারা আশা করি সবাই এই মিশ্রণের ফর্মুলা নিশ্চয়ই আপনারা জানেন, আপনারা অবশ্যই শর্টকাট টেকনিক ফলো করুন, যার যে শর্টকাট টেকনিকটা ইউজ হবে আপনারা সেটা ফলো করবেন, একটাই কারণ, তার কারণ হচ্ছে আপনাদের পরীক্ষার সময় আপনাদের শর্টকাট টেকনিক যেন আপনাদের টাইম কিল না করে, টাইম সেভ করে, তা সেই সূত্রটাই আপনারা ফলো করবেন। তা আমরাও স্ক্রিনে একটা সূত্র দিয়ে ফলো করব, আপনারা অবশ্যই দরকার হলে ভিডিওটি পজ করে আপনারা অ্যান্সার করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনাদের ক্যালকুলেশন হয়ে গেলে আপনারা ভিডিওটি চালিয়ে দেখে নেবেন আপনাদের কোন উত্তরটা সঠিক হলো বা আপনাদের উত্তর সঠিক হলো কিনা। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে অ্যাকর্ডিং টু দ্য রুল অফ অ্যালিগেশন 32% আর 84% এই দুটো পার্সেন্টেজ আমাদের এখানে উল্লেখ করা আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে দুটোর পরে সেই মিশ্রণটা 48%। তাহলে 48% যদি হয় তাহলে আমরা এর আগে অঙ্কগুলো করেছি না 80 থেকে 48 বাদ দিয়ে 32, আর 48 থেকে 32% বাদ দিয়ে 16, তাহলে রিকোয়ার রেশিও আমরা বার করেছি 2:1, তাহলে ক্লিয়ারলি 1/3 অফ দ্য বাট অফ শেরি ওয়াজ লিফট অ্যান্ড দ্য বাটলার স্টোল 2/3 অফ দ্য বাট। তাহলে এখানে সঠিক উত্তর হবে কোনটা, 1 নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান ডি, আপনারা উত্তর মিলিয়ে নেবেন, যাদের এখানে উত্তর বেরিয়েছে অপশান ডি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর প্রশ্নে চলে এসেছি, এটা কোনো পরীক্ষায় আসেনি কিন্তু এরকম ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের পরীক্ষার সময় আসবে, তো সুতরাং আপনারা অবশ্যই আমার সাথে এই কোশ্চেনটা সলভ করুন, কোঅপারেশনের মাধ্যমে করলে আশা করছি আপনাদের এই কোশ্চেনের অ্যান্সার বুঝতে অসুবিধার সম্মুখীন হতে হবে না। তো চলুন আমি পড়ি, আপনারা একটু খেয়াল করুন,
2 vessel P and Q contains wine and water in the ratio of 5:2 and 8:5 respectively. Find the ratio in which these mixtures are to be mixed to get a new mixture containing wine and water in the ratio of 9:4. তাহলে বিষয়টা কি বলা আছে? 2 vessel P নামে একটা ছিল আর Q নামে একটা vessel ছিল। সেখানে কি ছিল? Wine ছিল এবং water ছিল। কোন রেশিওতে ছিল? না 5:2 অনুপাতে ছিল এবং আরেকটাই ছিল কি? পিতে ছিল 5:2 অনুপাতে আর কিউতে ছিল 8:5 অনুপাতে। কি না প্রথমে একটা ওয়াইন আর তারপরটা ওয়াটার। এবার বলেছি কি ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ দিস মিক্সচার আর টু বি মিক্সড। তাহলে আমাদের সেই রেশিওটা বার করতে হবে, সেই দুটো মিক্সচারকে আমরা মিক্সড করব টু গেট এ নিউ মিক্সচার। একটা নতুন মিক্সচার তৈরি হবে দুটোকে মিক্স করার পর, যেটা কিনা কন্টেইনিং ওয়াইন অ্যান্ড ওয়াটার হবে, যেখানে ওয়াইন থাকবে 9%, ওয়াইন থাকবে 9 অনুপাতে এবং আমাদের জল থাকবে আমাদের কত 4 অনুপাতে। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই কোশ্চেনের সঠিক উত্তরটা। আপনারা অবশ্যই আপনারা এই খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট সিপি অফ ওয়াইন বি 1 per liter। তাহলে ওয়েন ইট 1 liter মিক্স অফ পি 1/7 liter, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তাহলে ওয়াইন ইন 1 liter মিক্সচার অফ কিউ ইজ ইকুয়াল আমাদের কত হবে 8/30 liter। তাহলে ওয়াইন ইজ 1 liter মিক্সচার অফ পি অ্যান্ড কিউ ইজ ইকুয়াল আমাদের 9/13। তাহলে সিপি অফ 1 liter মিক্সচার অফ পি ইজ ইকুয়াল 5/7 আর সিপি অফ 1 liter মিক্সচার অফ কিউ 8/13। তাহলে মিন প্রাইস আমরা এখানে পেয়ে গেছি না 9/13। তাহলে সিপি অফ 1 liter মিক্স অফ 5/7 আর সিপি অফ 1 liter মিক্স অফ কিউ সেটা হচ্ছে 8/13। তাহলে মিন আমাদের কত 9:13 করতে হবে। তা এখান থেকে আমরা 9/13 মাইনাস আমরা 8/13 করেছি, করার পরে 1/13 বেরিয়েছে। আর 1/13 বেরোনোর পর আমরা এটাও করেছি যে এটা কত 5/7 থেকে 9/3 আমরা এটা বিয়োগ করে 2/9 বার করেছি। তাহলে রিকোয়ার রেশিও 1/13:2/9:1 ইজ ইকুয়াল টু 7:2। তা যাদের এই কোশ্চেনে অ্যান্সার বেরিয়েছে 7:2, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশন বি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আপনারা যদি ক্যালকুলেশনটা বুঝতে না পারেন ভিডিওটি ডাউনলোড করে নেন, স্টেপ বাই স্টেপ এখানে ক্যালকুলেশনটা করা আছে। আশা করছি আপনাদের বুঝতে কারোর অসুবিধা হবে না। তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 3, এটা এসেছিল হোটেল ম্যানেজমেন্ট 2007-এ। এ কন্টেইনার ইজ ফিল্ড উইথ লিকুইড 6 parts of which are water and 10 parts milk. How much of the mixture must be drawn off and replaced with water so that the mixture may be half water and half milk? তাহলে আমাদের এখানে কি বলা আছে, একটা কন্টেইনার ছিল তার মধ্যে লিকুইডের একটা কন্টেইনার ছিল, 6 parts ছিল তার মধ্যে water and 10 parts ছিল milk. এবার how much of the mixture must be drawn off and replaced with water, তাহলে কতটা মিক্সচার তুলে নিয়ে তার মধ্যে জল মেশানোই হলে তাহলে মিক্সচার এবং জলের অনুপাত হাফ হাফ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 3 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, বা আপনারা খাতায় নির্বাচন করুন আর খাতায় নির্বাচন করে আমাদের উত্তরের সাথে উত্তর মিলিয়ে নিন। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। লেট দ্য কন্টেইনার ইনিশিয়ালি কন্টেন 16 liters অফ লিকুইড। তাহলে লেট এ লিটার অফ লিকুইড বি রিপ্লেসড উইথ ওয়াটার। তাহলে কোয়ান্টিটি অফ ওয়াটার ইন দ্য নিউ মিক্সচার 6 - 69/16 + a, এটা নিশ্চয়ই আপনারা বলতে পারেন। তাহলে কোয়ান্টিটি অফ মিল্ক ইন দ্য নিউ মিক্সচার 10 - 10a/16l। তাহলে 6 - 6a/16 + a ইজ ইকুয়াল 10 - 10a/16। এই ইকুয়েশনটা আপনারা যত তাড়াতাড়ি তৈরি করতে পারবেন তত তাড়াতাড়ি আপনাদের কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে। তা এখানে আমরা এখানে বার করেছি 16/5, তাহলে পার্ট অফ মিক্সচার রিপ্লেস 1/6 × 16/5 ইজ ইকুয়াল টু 1/5। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান সি 3 নম্বর প্রশ্নে তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 4, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো চলুন দেখে নেব এখানে কোশ্চেনটায় কী বলা আছে। A butler stole wine from a butt of sherry which contains 15% of spirit and he replaced what he had stolen by wine containing 6% of spirit. The butt was then 9% strong only. তাহলে how much of the butt did he stolen? ঠিক এইরকমই অঙ্ক আমরা একটু আগেই করে এসেছি, কিন্তু এখানে কথাটার একটু পরিবর্তন করে দেওয়া আছে, একই অঙ্ক না। তা সুতরাং আমি এখানে বাংলা পড়ে যাচ্ছি, আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনে কী অ্যান্সার হবে করতে পারবেন। তো চলুন, ঠিকই বলেছে, একজন বাটলার স্টোল চুরি করেছে ওয়াইন
ক্রমে বাট একটা বাট থেকে বাট অফ শেরির কাছ থেকে বা বাট অফ শেরি থেকে হুইচ কন্টেন্টস যেখানেই ছিল কি না 15% অফ স্পিরিট, যার মধ্যে 15% স্পিরিট ছিল, আর সে সেটাকে রিপ্লেস করেছে কি যে রিপ্লেসড হোয়াট হি হ্যাড স্টোলেন বাই ওয়াইন কন্টেনিং 6% অফ স্পিরিট। তাহলে তার সে যেটা চুরি করেছে সেই কন্টেনিং যেটা কিনা 6% অফ স্পিরিট ছিল, এই জায়গাটায় কথাটা কিন্তু খুব ভালো করে বুঝবেন যে হি রিপ্লেসড হোয়াট হি হ্যাড স্টোলেন বাই ওয়াইন কন্টেনিং 6% অফ স্পিরিট। তাহলে যেখানে 6% অফ স্পিরিট সে সেটাকে চুরি করেছে, তাহলে দ্য বাট ওয়াজ দেন 9% স্ট্রং অনলি, তাহলে সেটা এখন কত পার্সেন্টেজ আছে, সেটা এখন 90% স্ট্রংই আছে। তাহলে হাউ মাচ অফ দি বাট ডিড হি স্টোল, তাহলে সে কতটা চুরি করেছিল তা সেই জায়গাটাই আমাদের এখানে বার করতে হবে। তাহলে আপনারা এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবেন যে হি রিপ্লেসড হোয়াট হি হ্যাড স্টোলেন বাই কন্টেনিং 6%, ঠিক আছে। তাহলে সে রিপ্লেস করেছে 6% যেটা কন্টেন করছে সেটা দিয়ে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করার চেষ্টা করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে অ্যাকর্ডিং টু দ্য রুল অফ অ্যালিগেশন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে 15% আর 6%, এই যে 15% এবং 6%, আর সে তার মিন কত আসলো 9%, তাহলে 15-9 আমরা এখানে 6 বার করেছি, আর 6-9 ইজ ইকুয়াল এখানে 3 বার করেছি। আপনারা নেগেটিভ ভ্যালুটা অবশ্যই ইগনোর করবেন। তাহলে রিকোয়ার রেশিও কত হলো 1:2, তাহলে ক্লিয়ারলি 1/3 অফ দি বাট অফ শেরি ওয়াজ লেফট, তাহলে ইট মাস্ট দ্য বাটলার স্টোল 2/3 অফ দি বাট। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন 4 নম্বর প্রশ্নে অপশান এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 নম্বর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। রাবিনাস সেভিংস অ্যান্ড এক্সপেন্ডিচার আর ইন দ্য রেশিও অফ 2:3, হার ইনকাম ইনক্রিজ বাই 10%, হার এক্সপেন্ডিচার অলসো ইনক্রিজ বাই 12%, বাট হাউ মেনি পার্সেন্ট ডাজ হার সেভিংস ইনক্রিজ। তাহলে আমাদের এখানে কি বলতে বলেছে বা কি বলেছে এই কোশ্চেনটায়, এই কোশ্চেনটায় বলেছে যে রবিনার সেভিংস অ্যান্ড এক্সপেন্ডিচার আর দ্য ইন রেশিও অফ 2:3। তাহলে রবিনার আয় এবং ব্যয় এর অনুপাত হচ্ছে না সরি এখানে সেভিংস মানে সঞ্চয় এবং ব্যয়ের অনুপাত হচ্ছে 2:3। তাহলে হার ইনকাম ইনক্রিজ বাই 10%, যদি তার ইনকামটা 10% বৃদ্ধি পায়, হার এক্সপেন্ডিচার অলসো ইনক্রিজ বাই 12%, এবং তার ব্যয় যদি 12% বৃদ্ধি পায়, তাহলে হাউ মেনি পার্সেন্ট ডাজ হার সেভিংস ইনক্রিজ। তাহলে তার ইনক্রিজে কত পার্সেন্ট সেভিংস হলো, তাহলে তার সেভিংস কত পার্সেন্ট ইনক্রিজ করেছে সেটা আমাদের বার করতে হবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা ক্যালকুলেশন শুরু করছি। তাহলে অ্যাকর্ডিং টু দ্য রুল অফ অ্যালিগেশন আপনারা নিশ্চয়ই জানেন যে এক্সপেন্ডিচার আর সেভিংস, আমরা এক্সপেন্ডিচারকে 12 আর সেভিংসকে আমরা এক্স ধরে নিয়েছি প্রথমেই শুরু থেকে, আপনারা এটা লেট ধরে করতে পারেন। তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ ইন এক্সপেন্ডিচার আর পার্সেন্টেজ ইনক্রিজ ইন সেভিংস, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। 12% ইনক্রিজ করেছে আর এটা 6% ইনক্রিজ করেছে, তাহলে মিন 10, তাহলে 12 থেকে 10 বিয়োগ দিলে 2, আর 10-এর থেকে এক্স বাদ দিলে এখানে 3, এটা এখানে বলা আছে এই যে 2:3-তে। তাহলে ইন দিস কেস উই গেট 2 ভ্যালুস অফ এক্স 7 and 13, বাট ইউ must keep in your mind that the central value 10 must lies between x and 12, hence our visible answer will be 7 not 13, tale required percentage increase in savings is 7%। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন 7%, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 6 নম্বর প্রশ্নে চলে এসেছি। ইন এ জু দেয়ার আর লায়ন্স অ্যান্ড প্যারটস, ইফ কাউন্টেড দেয়ার আর 100 heads অ্যান্ড 290 legs, হাউ মেনি প্যারটস আর দেয়ার। তাহলে এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন, খুবই ইজি কোশ্চেন আছে। ইন এ জু একটা চিড়িয়াখানা আছে, তাহলে সেখানে লায়ন এবং প্যারট আছে, যদি কাউন্ট করা হয় তাদের মাথাগুলো তাহলে হয় 100টা মাথা, এবং যদি পাগুলো তাদের কাউন্ট করা হয় তাহলে হয় 290টা পা, তাহলে হাউ মেনি প্যারটস আর দেয়ার, তাহলে সেখানে কতগুলো প্যারট ছিল। তাহলে প্যারটস, প্যারটস মানে টিয়া পাখি, টিয়া পাখির 2টা পা, আর লায়ন, লায়নের 4টে পা, তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সবার মাথা সবাই একটাই। তা চলুন আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো হেয়ার দ্য রুল অফ অ্যালিগেশন
is applied for number of legs per head, tale average number of legs per head is equal to 290 divided by 100 is equal to 19 divided by 10, tale lions tar 4 মানে চারটে পা আর প্যারটস তার দুটো, তাহলে এখানে আমার 29/10 বেরিয়েছে, তাহলে 29/10-2 ইজ ইকুয়াল 9/10 আর 4-29/10 ইজ ইকুয়াল টু 11/10, তাহলে লায়ন ইজ টু প্যারট, তাহলে 9:11, তাহলে নাম্বার অফ প্যারটস 11/20×100 ইজ ইকুয়াল টু 55। তাহলে এই কোশ্চেনটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মিক্সচারের সূত্র মেনটেন করেও করা যায়। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশন এ 6 নম্বর প্রশ্নে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন নম্বর 7। 7 নম্বরটা একটু অস্পষ্ট আছে, আমি ওভাররাইট করে লিখে দিলাম। 7 নম্বর প্রশ্ন, এখানে কি বলা আছে চলুন দেখে নিই। 4L আর ড্রন ফ্রম এ কন্টেইনার, 4L মানে 4 লিটার, ঠিক আছে। তাহলে 4L আর ড্রন ফ্রম এ কন্টেইনার ফুল অফ মিল্ক অ্যান্ড ইজ দেন ফিল্ড উইথ ওয়াটার, দিস অপারেশন ইজ পারফর্মড 3 মোর টাইমস, দ্য রেশিও অফ দি কোয়ান্টিটি অফ মিল্ক লেফট ইন দ্য কন্টেইনার অ্যান্ড দ্যাট অফ ওয়াটার ইজ 16:65, হাউ মাচ মিল্ক ডিড দ্য কন্টেইনার হোল্ড ইনিশিয়ালি। তাহলে আমাদের এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে 4 লিটার মানে 4 লিটার ড্রন ফ্রম এ কন্টেইনার ফুল অফ মিল্ক অ্যান্ড সেটাকে আমরা কী করেছি না সেটার মধ্যে জল ভরে দিয়েছি। তাহলে 4 লিটার আমাদের একটা দুধের কন্টেইনার ছিল, ঠিক আছে। এবার দুধের কন্টেইনার থেকে আমরা কী করেছি, তা সেখান থেকে 4 লিটার আর ড্রন ফ্রম এ কন্টেইনার, তাহলে একটা দুধের কন্টেইনার ছিল, এই সুই দুধের কন্টেইনার থেকে আমরা 4 লিটার দুধ তুলে নিয়েছি এবং তুলে নিয়ে ঠিক সমপরিমাণ আমরা কী করেছি তার মধ্যে জল ঢেলে দিয়েছি। তাই ঠিক এই কাজটাই আমরা করেছি কি না, আমরা এটা করেছি 3 বার। এইবার বলেছে দ্য রেশিও অফ দি কোয়ান্টিটি অফ মিল্ক লেফট ইন দ্য কন্টেইনার অ্যান্ড দ্যাট অফ ওয়াটার ইজ, তাহলে তাদের জল আর দুধের, আমাদের দুধ এবং জলের তাদের এখন মিশ্রণের অনুপাত কত দাঁড়িয়েছে, সেটা দাঁড়িয়েছে 16:65। তাহলে হাউ মাচ মিল্ক ডিড দ্য কন্টেইনার হোল্ড ইনিশিয়ালি, তাহলে আমাদের ওই কন্টেইনারের মধ্যে দুধ আর কতটা পড়ে আছে, তার মানে এই যে 16 অনুপাতটা, এই অনুপাতটা কত সেটা আমাদের বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনের সঠিক উত্তরটা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা আফটার এন অপারেশন কোয়ান্টিটি অফ পিওর লিকুইড এ ইন্টু 1-B/A তার পাওয়ার এন ইউনিটস, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এইবার এখানে বি ইজ ইকুয়াল টু 4, এন ইজ ইকুয়াল টু 4, এ ইজ ইকুয়াল কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে কোয়ান্টিটি অফ মিল্ক লেফট ইন দ্য কন্টেইনার আফটার 4 অপারেশন 4×1-4/A তার পাওয়ার 4 অত লিটার, তাহলে দেন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 4×1-4/A তার পাওয়ার 4 ডিভাইডেড a-a×1-4/A টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16/65। তাহলে আপনারা এই ফরম্যাটটা যত তাড়াতাড়ি আপনাদের মাথায় আনতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা এই কোয়েশনটা করতে পারবেন। তা আমরা এখানে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে আমরা এ ইজ ইকুয়াল টু কতবার করেছি না 12 লিটার। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছে অপশান বি 7 নম্বর প্রশ্নে, যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি, তাদের সঠিক উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি বন্ধুরা কোশ্চেন নম্বর 8, 8 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। তা 8 নম্বর প্রশ্নে আমরা দেখে নেব আমাদের এখানে কি কোশ্চেনে বলা আছে। 8 নম্বর প্রশ্ন, এ কন্টেইনার কন্টেন্স এ মিক্সচার অফ টু লিকুইডস এ অ্যান্ড বি ইন দ্য রেশিও অফ 7:5, হোয়েন এ লিটার অফ মিক্সচার ইজ ডন অফ অ্যান্ড দ্য কন্টেইনার ইজ ফিল্ড উইথ বি, দ্য রেশিও অফ এ অ্যান্ড বি বিকেমস 7:9, হাউ মেনি লিটার অফ লিকুইড এ ওয়াজ কন্টেইনড বাই দ্য কন্টেইনার ইনিশিয়ালি। তাহলে আমাদের কোশ্চেনটা কি বলা আছে, এ কন্টেইনার একটা কন্টেইনার ছিল, সেটা কন্টেইন করে মিক্সচার অফ টু লিকুইড, দুটো লিকুইডের মিক্সচার কন্টেইন করে, তার একটার নাম হচ্ছে এ আর আরেকটার নাম বি, তার রেশিও হচ্ছে 7:5। এবার হোয়েন এ লিটার অফ মিক্সচার ইজ ডন অফ দ্য অ্যান্ড দ্য কন্টেইনার ইজ ফিল্ড উইথ বি, তা যখন সেইখান থেকে কোনো একটা মিক্সচার আমরা তুলে নিচ্ছি, হোয়েন এ লিটার অফ দ্য মিক্সচার ইজ ডন অফ, তাহলে আমরা একটা মিক্সচার তুলে নিয়ে সেই সমপরিমাণ আমরা বি দিচ্ছি, তাহলে তখন সে রেশিও অফ এ অ্যান্ড বি বিকেমস কত হয়, 7:9 হয়ে যায়। তাহলে হাউ মেনি লিটার্স অফ লিকুইড এ ওয়াজ কন্টেইনড বাই দ্য কন্টেইনার ইনিশিয়ালি, তাহলে এতে কত লিটার ছিল সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করবেন। আপনারা আপনাদের খাতায়
এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে সাপোজ দ্য কন্টেইনার ইনিশিয়ালি কন্টেইন 7x এন্ড 5x অফ দ্য মিক্সচার এ এন্ড বি রেসপেক্টিভলি, তাহলে কোয়ান্টিটি অফ এ ইন দ্য মিক্সচার left 7x minus 7 by 12 into a is equal 7x minus 12 by 4 liter, তাহলে আপনারা নিশ্চয়ই এই ক্যালকুলেশনটা যারা বুঝতে পারছেন তারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর করতে পারবেন। তাহলে কোয়ান্টিটি অফ b ইন দা left, তাহলে সেই একই রকম ক্যালকুলেশন b এর ক্ষেত্রে করছি 5x minus 5 by 12 into a, তারপরে আমরা এখানে করছি 5x minus 15 by 4 liter, সেটা আমরা এখানে ক্যালকুলেশন করেছি। এই দুটো ক্যালকুলেশন যত আপনারা তাড়াতাড়ি করতে পারবেন তত আপনারা কিন্তু উত্তরে পৌঁছাতে পারবেন। তা যারা এই এ না সরি এখানে এটা 9 হবে, এখানে 9 আপনারা একটু রেকটিফাই করে নেবেন, এটা 9 হবে। তাহলে এখান থেকে আমরা সি এর মান বার করেছি কত, না সি এর মান বার করেছি আমরা এখানে 3। তাহলে কন্টেইনার কন্টেন্ট 7 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 21 লিটার অফ এ, তাহলে আমাদের এখানে উত্তর বেরিয়েছে অপশান সি। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান সি 21 লিটার, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা আজকে 8টা কোশ্চেন সলভ করার পর আপনারা কি কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে পোস্ট করুন। মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন, এবং সেই সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক ও সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে আজকের হোমটাক্সের প্রশ্ন। তা আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, শ্রীকান্ত অ্যান্ড বিভেদ স্টার্টেড এ বিজনেস ইনভেস্টিং অ্যামাউন্ট অফ 185,000 অ্যান্ড 225,000 রেসপেক্টিভলি। ইফ বিভেদ শেয়ার ইন দ্য প্রফিট আর্নড বাই দেম ইজ 9,000, হোয়াট ইজ দ্য টোটাল প্রফিট আর্নড বাই দেম টুগেদার? অপশান এ 17,400, অপশান বি 16,400, অপশান সি 16,800 এবং অপশান ডি 17,800। আবার আমি আপনাদের আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা হোমটাক্সের প্রশ্নটা খাতায় লিখে নেন। শ্রীকান্ত অ্যান্ড বিভেদ স্টার্টেড এ বিজনেস ইনভেস্টিং অ্যামাউন্ট অফ রুপিস 185,000 অ্যান্ড 225,000 রেসপেক্টিভলি। ইফ বিভেদ শেয়ার ইন দ্য প্রফিট আর্নিং বাই দেম ইজ 9,000, হোয়াট ইজ দ্য টোটাল প্রফিট আর্ন বাই দেম টুগেদার? অপশান এ 17,400, অপশান বি 16,400, অপশান সি 16,800 এবং অপশান ডি 17,800। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।